টাইম 24 সকলো দর্শক মই স্বাগতম জানাইছো। হয় যেহেতু ভারতবর্ষের সকলতে আসলে বন মহোৎসব পালন করা হয়েছে তেখাত্তরতম, আর যেহেতু এতিয়া মই উপস্থিত আছো হালাবাগুড়ি প্রাথমিক বিদ্যালয়, আর যেহেতু 64 SSB বেটেলিয়নের সহযোগত আর বরপেটার বন বিভাগের সহযোগত আজি বৃক্ষরোপণ কার্যসূচী লিছে এক সুন্দর পদক্ষেপ বলে কব লাগবে। আর মই পুনে পুনে যাব খুঁজিম, ডিপুটি কমান্ডেন্ট মূলত উপস্থিত আছে, মই তেওঁৰ পৰা কিছু মন্তব্য মই লবলৈ চেষ্টা করি। জি স্যার, যো আজ তেখাত্তরতম যো বন মহোৎসব পালন কিয়া হ্যায়, তো আপ লোগ কা আজ কার্যক্রম কিয়া কিয়া হ্যায়? হম লোগ 64 বাহিনী, ফরেস্ট ডিপার্টমেন্ট আর হালা পোখরি বালিকা প্রাথমিক বিদ্যালয় মিলকে তিনো মিলকে একসাথ হম লোগ পেড় লগা রহে হ্যায়। পেড় হর মানব কে লিয়ে বহুত হি মহত্বপূর্ণ চিজ হ্যায়, জিসসে হমে অক্সিজেন মিলতা হ্যায় আর হর আদমি কো জীবিত রহনে মে সহযোগ করতা হ্যায়। হর বাহিনী কো হমারে ইয়াহা 20,000 পেড় লগানে কা इस बार दिया गया है, जिसमें हम लोग कोशिश कर रहे हैं कि अगस्त तक हम लोग अपना लक्ष्य प्राप्त कर लेंगे। और जो भी पेड़ है हम अपने पूरे AOR में लगा रहे हैं, हमारा जो जितनी भी BOPs हैं, बटालियन हेडक्वार्टर है, उसके AOR में हम वृक्ष लगा रहे हैं। जितना ज़्यादा से ज़्यादा अपने जीवन काल में पेड़ लगाए वो उतने ही जान को बचा सकता है, उससे ही आगे आने वाले দিনুমে আমি আপনি ধরতি কো বাঁচা সকতে। আসলে এটা বহু ডাঙর কথা কইছে, আসলে গছ থাকলে মানুষ থাকিব আর মানুষ থাকিলে গছ থাকিব, আসলে বহুত এটা মূল্যবান কথা বলি কবলে। আর যেহেতু বন বিভাগের এজন লোক মূলত উপস্থিত, মই তেওঁৰ পৰা কিছু মন্তব্য লম। হয় যেহেতু আজি আপনার আর SSB লোকর মাজত মিলিজুলি আসলে বৃক্ষরোপণ কার্যসূচী হাতত হয়েছে, কি কয়? আজি আমি আঞ্চলিক বন বিভাগ বন কার্যালয় বরপেটা রোড 64 SSB বেতিলন হাউলি আর হালাবাকি বালিকা মহাবিদ্যালয়ের উদ্যোগত আজি বন মহোৎসব উপলক্ষে আমি ইয়াতে আজি আমি গছপুলি রোপণ করো আর আমি স্কুলখনের পৰা পাবলিকের পৰা বহুখিনি সমর্থন পাইছো, আর আমি আগতেও বহুখিনি এনেকৈ প্রোগ্রাম হাতত লৈছো। আর আমার তো অহা মানে 2 অক্টোবরত এটা 1 কোটি গছপুলি যে প্রোগ্রাম আছে সেইটোলৈ আমি বর্তমান প্রিপেয়ার হয়ে আছো। গতি আমি রাইজক সজাগ হলে যাতে প্রত্যেক দিনেই যায় পায় যেটি পায় তেনে গছপুলি রুব লাগে, যে কোনো একটা উৎসব বলে নহয়, গতি আমি এইটাই বিচারো। হয় যে আসলে এসাম লোক আছে প্রকৃতি ধ্বংস করার ব্যস্ত হয়ে আছে, সেই সকল কিবা মেসেজ দিব নাকি?
সেইসকলক আমি মেসেজ দিছোঁ, তেওঁলোকক আমি বিহিত ব্যৱস্থা লৈও আছোঁ, তেওঁলোকক আমি মেসেজ দিওঁ আজিৰ পৰাই ধৰক তেওঁলোকে এইবিলাক বন্ধ কৰক, তেওঁলোকে নিজৰ যিখিনি ক্ষমতা অনুযায়ী তেওঁলোকে গছপুলি ৰোৱক, তেওঁলোকে গছ কটাত কৰি যদি এডাল কাটিলে দহডাল গছ ৰোৱাৰ ব্যৱস্থা কৰক, তেনেকুৱা সেইটো কৰিব লাগে। আপোনালোকৰ কিমান লোক আছে আজি বন বিভাগৰ ইয়াত? আমাৰ ইয়াতে আজি 30 জনমান ল'ৰা আছে। হয়, আচলতে যিসকলে প্ৰকৃতি আচলতে ধ্বংস কৰে তেওঁলোকক আহ্বান জনাইছে যাতে প্ৰকৃতিক মৰম কৰক, কাৰণ প্ৰকৃতি থাকিলেহে মানুহ থাকিব আৰু মানুহ থাকিলে প্ৰকৃতি থাকিব। হয়, হাউলিৰ পৰা কৌশিক দাসৰ ৰিপৰ্ট, এনিটাইম 24। সৌন্দর্য চর্চার প্রতি আপনিও আগ্রহী নেকি? কেবল স্কিন খনেই নহয়, স্কিনের লগতে চুলি কুচায়ও সৌন্দর্য নবহয় জানো, লগতে হাত ভরি যতনও খুবই প্রয়োজনীয়। মুকলি হল জেনট বিউটি স্টুডিও এন্ড স্পা সালুন, যত অ্যাভেলেবল ভিন্ন ফেসিলিটিস। স্পা ট্রিটমেন্ট, হেয়ার সার্ভিস, ওয়াক্সিং, প্যাডিকিউর, ম্যানিকিউর, ফেসিয়াল ট্রিটমেন্ট, ব্রাইডাল মেকআপ, ফিস প্যাডিকিউর, স্টিম বাথ, মাসাজ, আইলেস, নেইল, বডি পলিশিং এর লগতে আরো ভিন্ন ফেসিলিটিস আপনার বাবে। গতিকে দেরি কিহর, আজিয়ে ভিজিট করক। নিয়ার জোনালি বাস্তব, ফোর্থ ফ্লোর, এবভ কানাড়া ব্যাংক, জোরোড, গুয়াহাটি। যোগাযোগ করক 03613196056 অথবা 7099062560 নম্বরত।